তীর্থ করে ফেরার পথে পুকুরে গাড়ি মুটি গিয়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটে কানপুরে শনিবার প্রায় এগারো জন শিশু সহ চব্বিশ জনের দেহ উদ্ধার করা হয় রবিবার সে মৃতের সংখ্যা বেড়ে হল ছাব্বিশ এছাড়াও বহু গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে অনেকেই গাড়িতে প্রায় পঞ্চাশ জন যাত্রী ছিল বলে জানা গিয়েছে ট্রাক্টর ট্রলি রাস্তার পেছনে গিয়ে পাশের পুকুরে পড়ে যায় নাও থেকে তাই তীর্থযাত্রীদের নিয়ে ফিরছিল গাড়িটি এ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দপ্তরের তরফে টুইট করা হয়েছে ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইটে লেখা হয়েছে কানপুরে ট্রেক্টর ট্রলি দুর্ঘটনায় শোকাহত আহত প্রিয়জনেদের যারা হারিয়েছেন তাদের সমবেদনা জানাই আহতদের আরো কামনা করি স্থানীয় প্রশাসন সমস্ত দায়িত্ব পালন করছেন এদিকে শোক প্রকাশ করেছেন দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু